আজকে আমরা জিমি ভ্যালেন্টাইন থেকে যে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব, তোমরা এর মধ্যে থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কমন পাবে পাবে। তো পুরোটা টেক্সটটা পড়বে, দেন এই কোশ্চেনগুলো সলভ করে যাও, এর মধ্যে থেকে তোমরা 100% এসএকিউ কমন পেয়ে যাবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে। তো কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি। হু ওয়াজ জিমি ভ্যালেন্টাইন? জিমি ভ্যালেন্টাইন কে ছিলেন? জিমি ভ্যালেন্টাইন ওয়াজ দ্য প্রোটাগনিস্ট অফ ও হেনরি শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন। তাহলে জিমি ভ্যালেন্টাইন ছিল মানে ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন ছোট গল্পের নায়ক। হোয়াট ওয়াজ হি এক্সিলেন্ট অ্যাট? সে কিসে দক্ষ ছিল? হি ওয়াজ এক্সিলেন্ট অ্যাট সেফ ক্র্যাকিং, হু নেভার লেফট এনি ট্রেস অফ হিজ ক্রাইম। যে কিনা কিসে ছিল না, সে হচ্ছে সিঁদেল চোর ছিল, মানে সিন্দুক ভেঙে চুরি করতো, এবং তার একটা বৈশিষ্ট্য ছিল কি না, সে কোনো অপরাধের চিহ্ন রাখতো না। হোয়াট ডিড জিমি ওয়ার্ক ডিউরিং হিন ইমপ্রিজনমেন্ট? তাহলে যখন তার কারাবাস ছিল তখন সে কোথায় কাজ করতো? তা জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ক ইন আ প্রিজন শু শপ ডিউরিং দ্য 10 মান্থস অফ হিজ ইমপ্রিজনমেন্ট। জিমি ভ্যালেন্টাইন তার 10 মাসের মানে জেলবন্দি জীবনে সে জেলে জুতো দোকানে কাজ করতো। নেক্সট, হু হ্যাড পার্ডন জিমি ভ্যালেন্টাইন? তাহলে কে জিমি ভ্যালেন্টাইনকে ক্ষমা করেছিলেন? দ্য গভর্নর হ্যাড পার্ডন জিমি ভ্যালেন্টাইন। তাহলে গভর্নর জিমি ভ্যালেন্টাইনকে কী করেছিল, ক্ষমা করে দিয়েছিল। হু হ্যান্ডেড জিমি হিজ পার্ডন? কে জিমিকে তার ক্ষমাপত্রের হাতে তুলে দিয়েছিল? দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন। তাহলে ওয়ার্ডেন বা মানে কারাধ্যক্ষ কী করেছিল, না তার ক্ষমাপত্রটা তার হাতে তুলে দিয়েছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ড অফ দ্য প্রিজন? তাহলে ওই প্রিজনে যে গার্ড ছিল, হ্যাঁ, তার নাম কী ছিল? দ্য নেম অফ দ্য গার্ড অফ দ্য প্রিজন ওয়াজ ক্রোনিন। তার নাম ছিল কি? ক্রোনিন। হোয়াট ডিড দ্য ক্লার্ক অ্যাট দ্য প্রিজন গিভ জিমি ভ্যালেন্টাইন? তাহলে কারাগারের যে ক্লার্ক জিমি ভ্যালেন্টাইনকে কী দিয়েছিল? দ্য ক্লার্ক অ্যাট দ্য প্রিজন গেভ জিমি ভ্যালেন্টাইন আ রেল রোড টিকিট অ্যান্ড আ $5 bill। তাহলে তাকে কী দিয়েছিল? একটা রেলের টিকিট দিয়েছিল এবং $5 টাকা দিয়েছিল। ঠিক আছে, সরি, $5 দিয়েছিল। হোয়াট ডিড দ্য ওয়ার্ডেন গিভ হিম অ্যাট দ্য টাইম অফ হিজ রিলিজ? তাহলে যখন জিমি ছাড়া পায় তখন ওয়ার্ডেন বা কারাধ্যক্ষ তাকে কী দিয়েছিল? অ্যাট দ্য টাইম অফ হিজ রিলিজ দ্য ওয়ার্ডেন গেভ জিমি আ সিগার। যখন সে ছাড়া পায় তখন ওই কারাধ্যক্ষ কী দিয়েছিল? জিমিকে একটা চুরুট দিয়েছিল বা সিগার দিয়েছিল। নেক্সট কোশ্চেন, হাউ ডিড জিমি এনজয় দ্য ফ্রিডম ইমিডিয়েটলি আফটার রিলিজ বিং রিলিজ ফ্রম জেল? তাহলে জেল থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে জিমি তার কীভাবে স্বাধীনতাটা উপভোগ করেছিল? কোশ্চেনটা ঘুরিয়ে এইভাবে হতে পারে, হোয়াট ডিড জিমি এনজয় ইন দ্য রেস্টুরেন্ট? জিমি রেস্টুরেন্টে কী খেয়েছিল? আফটার বিং রিলিজ ফ্রম জেল, জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি ইমিডিয়েটলি ওয়েন টু আ রেস্টুরেন্ট, সে একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিল। হোয়ার হি এনজয়েড আ রয়্যাল চিকেন, যেখানে সে ঝলসানো বা সেদ্ধ করা চিকেন খেয়েছিল, অ্যান্ড আ বটল অফ হোয়াইট ওয়াইন, এবং এক বোতল সাদা মদ। দেয়ার ফোর হি হ্যাড আ সিগার, এবং সেখানে সে একটা সিগার খেয়েছিল, সিগার নিয়েছিল, হুইচ হি কনসিডার টু বি বেটার দেন দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড অফার হিম, এবং যে সিগারটা ছিল অনেক গুণ বেশি ভালো, কার থেকে না, যখন জেল থেকে ছাড়া পায় ওয়ার্ডেন ওকে একটা সিগার দিয়েছিল, তার থেকে অনেক বেটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু ওয়াজ মাইক ডোলান? মাইক ডোলান কে ছিল? মাইক ডোলান ওয়াজ ওয়ান অফ দ্য জিমিজ ফ্রেন্ড। মাইক ডোলান ছিল জিমির একজন বন্ধু, হু হেল্প হিম টু কাম আউট অফ দ্য প্রিজন, যে তাকে সাহায্য করেছিল জেল থেকে বেরিয়ে আসতে। হু ওয়াজ বেন প্রাইস? বেন প্রাইস কে ছিল? হাউ ওয়াজ জিমিজ ফার্স্ট এনকাউন্টার উইথ হিম, জিমির সাথে তার প্রথম কীভাবে দেখা হয়েছিল? কোশ্চেনটা এভাবে ঘুরে আসতে পারে, হু ইজ দ্য ইনভেস্টিগেটর ইন দ্য শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন? তারা জিমি ভ্যালেন্টাইন গল্পের যে তদন্তকারী ব্যক্তি ছিল তার নাম কি? ইন দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন বেন প্রাইস ওয়াজ দ্য ইনভেস্টিগেটর। তাহলে এই গল্পের তদন্তকারী ব্যক্তির নাম হলো বেন প্রাইস। দ্য ইমিনেন্ট ডিটেকটিভ, যে কিনা বিখ্যাত একজন গোয়েন্দা ছিল, হু অ্যারেস্ট জিমি ইন দ্য স্প্রিংফিল্ড কেস, এবং স্প্রিংফিল্ডে চুরি করার জন্য যে জিমিকে গ্রেপ্তার করেছিল। ঠিক আছে, বা এটা তোমরা আরেকটু বাড়িয়ে লিখতে পারো, সেটা হলো যে জিমিজ ফার্স্ট এনকাউন্টার উইথ বেন প্রাইস ওয়াজ নট ভেরি, জিমির সাথে যখন তার প্রথম দেখা হয়েছিল বেন প্রাইসের, সেটা খুব চমৎকার ছিল না। দে গড ইনভলভ ইন দ্য স্কাফেল, তারা হাতাহাতি লেগে পড়েছিল হোয়েন বেন প্রাইস অ্যাটেম্প টু অ্যারেস্ট জিমি, যখন বেন প্রাইস চেয়েছিল জিমিকে গ্রেপ্তার করতে। অ্যাজ এ রেজাল্ট বেন প্রাইস শার্ট বটম ওয়াজ ডন, এবং তার ফলে কি হয়েছে, বেন প্রাইসের শার্টের একটা বোতাম ওখানে খুলে পড়ে গিয়েছিলো। নেক্সট কোশ্চেন, হাউ ডিড জিমি লুকড অ্যাট হিজ বালগার স্টুল? জিমি কীভাবে তার নিজের যন্ত্রপাতিগুলোর দিকে তাকিয়েছিল? ঠিক আছে, জিমি গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বালগার স্টুল, এবং সে খুব মানে
মানে স্নেহের দৃষ্টিতে সে তাকিয়েছিল তার যন্ত্রপাতিগুলোর দিকে। নেক্সট কোশ্চেন, মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হোয়াট ডিড জিমি সুটকেস কন্টেন্ট, এই জিমি সুটকেসের মধ্যে কী কী ছিল। জিমি সুটকেস কন্টেন্ট অল দ্য ইকুইপমেন্টস, তার সমস্ত যন্ত্রপাতি ছিল, হুইচ হি হ্যাড ইউজড, যেগুলো সে ব্যবহার করতো ফর ভালগারিজ চুরি করার জন্য, ইনক্লুডিং কী ছিল, ড্রিলস, স্পঞ্জেস, ব্রাস, বিটস, জিমিজ ক্লাম্পস, অ্যাগার্স অ্যান্ড টু অর থ্রি নোভেলটি, এবং দুই থেকে তিনটে জিনিস ছিল ইনভেন্টেড বাই জিমি হিমস, যেগুলো জিমি নিজেই আবিষ্কার করেছিল চুরি করার জন্য। নেক্সট কোশ্চেন, হোয়ার ডিড জিমি ভ্যালেন্টাইন রেজিস্টার হিজ নেম অ্যাজ র্যাব ডিসপেন্সার, জিমি ভ্যালেন্টাইন কোথায় তার নাম র্যাব ডিসপেন্সার বলে নথিভুক্ত করেছিল। কোশ্চেনটা ঘুরে এভাবে আসতে পারে, ইন হুইজ হোটেল ডিড জিমি এনগেজ এ রুম ইন এলমোর, এলমোরে সে কী হোটেলে তার নাম, কোন হোটেলে, কোন হোটেল তিনি বুক করেছিলেন, আন্ডার হুইজ নেম ডিড হি রেজিস্টার হে, এবং সেখানে সে কী নাম রেখেছিল তার নামটা। জিমি ভ্যালেন্টাইন রেজিস্টার হিমসেল অ্যাজ র্যাব ডিসপেন্সার, জিমি ভ্যালেন্টাইন নিজেকে র্যাব ডিসপেন্সার বলে নথিভুক্ত করেছিল, টু এনগেজ এ রুম, এবং এই নামে একটা রুম বুক করেছিল ইন দ্য প্ল্যান্টার্স হোটেল, প্ল্যান্টার হোটেল এলমোরে, তাহলে এলমোরে প্ল্যান্টার্স হোটেলে সে জিমি ভ্যালেন্টাইনের জায়গায় সে র্যাব ডিসপেন্সার নামে রুম বুক করেছিল। হোয়াই ওয়াজ দ্য ক্লার্ক অফ দ্য প্ল্যান্টার্স হোটেল মাচ ইমপ্রেস বাই জিমি, কেন প্ল্যান্টার্স হোটেলের ক্লার্ক জিমিকে দেখে খুব অভিভূত হয়েছিল। দ্য ক্লার্ক অফ দ্য প্ল্যান্টার্স হোটেল ওয়াজ মাস্ট ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার অফ জিমি, তাহলে জিমির পোশাক এবং তার ব্যবহার বা ভঙ্গি দেখে ওই প্ল্যান্টার্স হোটেলের ক্লার্ক তার প্রতি অভিভূত হয়েছিল। নেক্সট কোশ্চেন, হোম ডিড জিমি ভ্যালেন্টাইন রেস্কিউ ফ্রম দ্য ভল্ট, জিমি ভ্যালেন্টাইন কাকে ভল্ট থেকে উদ্ধার করেছিল। জিমি ভ্যালেন্টাইন রেস্কিউ আগাথা দ্য ইয়ঙ্গার ডটার অফ অ্যানাবেল সিস্টার ফ্রম দ্য ভল্ট, তাহলে অ্যানাবেল সিস্টারের, অ্যানাবেলের দিদির মানে ছোটো মেয়েকে সে ভল্ট থেকে রক্ষা করেছিল। হাউ লং ডিড হি টেক টু ব্রেক দ্য ভল্ট অফ দ্য এলমোর ব্যাঙ্ক, তাহলে এলমোর ব্যাঙ্কের ভল্টটা ভাঙতে জিমির কত সময় লেগেছিল। জিমি টুক 10 মিনিটস টু ব্রেক দ্য ভল্ট অফ দ্য এলমোর ব্যাঙ্ক, তাহলে এলমোর ব্যাঙ্কের ভল্টটা ভাঙতে জিমির মাত্র সময় লেগেছিল 10 মিনিট। নেক্সট কোশ্চেন, হাউ ওল্ড ওয়াজ আগাথা হু গট ট্র্যাপড ইনসাইড দ্য ভল্ট, তাহলে আগাথার বয়স কত ছিল যে কিনা মানে আটকে পড়েছিল ওই ভল্টের মধ্যে, তাহলে আগাথা হু গট ট্র্যাপড ইনসাইড দ্য ভল্ট ওয়াজ 5 ইয়ার্স ওল্ড, যার বয়স ছিল মাত্র 5 বছর। তো তোমরা জাস্ট এই কোশ্চেনগুলো জিমি ভ্যালেন্টাইন থেকে দেখে রাখবে, এর মধ্যে থেকে কন পেয়ে যাবে, ভালো করে টেক্সটটা পড়বে, আর ডিটেলসে যদি সমস্ত এসে ইম্পর্টেন্ট এসে কিউ দেখতে চাও তাহলে আমার আরেকটা